তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা রান্না করবো। এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে পাঁচ ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে আছে পেঁয়াজ, মিক্সারে পেস্ট করে দিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা এটাও দিয়ে দেবো, এক চামচ হলুদ দিন, এক চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে দেবো, বেশি আস্তে বাড়িয়ে দেবো। এই মাছ টমটম দিচ্ছি না, কারণ এই মাছটাই একটু টক টক, টমটম দিলে আরও টক হবে, ওই জন্যই মাছটা রান্না করতে হবে টমটম ছাড়া। আপনারাও রান্না করলে টমটমটা দেবে না। মাছটা কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। মশলা দুটো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলাটা জল দিয়েছি, এখন পুরোটা জাল হলে মাছগুলো দেবো। পুরোটা জাল হচ্ছে, মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ঝোলের মধ্যে বেশি কিছুক্ষণ জাল হবে, ঝোলের মধ্যে মাছগুলো বেশ কিছুক্ষণ জাল হবে, তাহলে মাছগুলো খেতে ভালো লাগবে। গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিই, দারুণ কালার এসেছে। এই মাছটা একটু দুর্বল হবে না, এরকম হালকা মাথা মাথা করে মাছটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিই। এবার আগে তো ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু ধনে পাতা এখন নাই, আমি গরম মশলা গুঁড়ো দিয়ে মাছটা নামিয়ে নিচ্ছি। কাটিং মধ্যে কষা কষা ঝাল রান্না করা হয়ে গেছে, দেখুন কালারটা দেখুন কত সুন্দর লাগছে। এখন শুধু খাওয়ার অপেক্ষা, গরম গরম ভাতে নদীয়ে সাজু মাছ খেতে কিন্তু দারুণ। এই ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা এখনও করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।